অবশেষে জানা গেল বঙ্গবন্ধু ছবিতে যারা অভিনয় করছেন বিস্তারিত দেখুন ভিডিওতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে বলিউডের আলোচিত নির্মাতা শ্যাম বেনেগাল সিনেমাটির নাম প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে বঙ্গবন্ধু আগামী এপ্রিলে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা যায় ইতিমধ্যে লোকেশন চূড়ান্ত হয়েছে সিনেমাটির শিল্পী তালিকায় কারা থাকবেন তা নিয়ে চলছে নানা কৌতূহল সিনেমাটিতে বাংলাদেশ ও ভারতের শিল্পীরা একযোগে অভিনয় করবেন তবে নির্মাতা ভাষাগত দিক বিবেচনা নিয়ে বাংলাদেশ থেকে বেশিরভাগ শিল্পী নিতে চান বলে জানা গেছে এরই মধ্যে বঙ্গবন্ধু সহ গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য সত্ত্রিশ জনের একটি তালিকা নির্মাতার হাতে রয়েছে বাংলাদেশ টেলিভিশন মিলনায়তনে গত ছয় জানুয়ারি থেকে কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে শিল্পী বাছাইয়ের কাজ শুরু হয় প্রথম দুই দিনে বাংলাদেশের বিভিন্ন শিল্পীদের অডিশন নিয়েছে শ্যাম বেনেগাল এরপর বুধবার ভারতে ফিরে গেছেন এই নির্মাতা এর আগে মুম্বাইয়ের বেশ কিছু ভারতীয় শিল্পীর অডিশন নেওয়া হয়েছে বলে জানা গেছে বাংলাদেশের অডিশন পর্বে অনেক তারকা শিল্পী অডিশন দিয়েছেন তবে কে কোন চরিত্র চূড়ান্ত হবেন সেটা নির্মাতা ছাড়া কেউ জানেন না বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে চাইছেন না নির্মাতা শ্যাম বেনেগাল। সিনেমাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বিভিন্ন পর্যায়ে দেখানো হবে ফলে একাধিক শিল্পী অভিনয় করবেন বঙ্গবন্ধু চরিত্রে এই চরিত্রটিতে বাংলাদেশ ও ভারতের একাধিক শিল্পীর নাম শোনা গেলেও কোনটি এখনও চূড়ান্ত হয়নি বলে নির্মাতার ঘনিষ্ঠ হাসিনার জন্য ও নাম শোনা যাচ্ছে। তারা এরই মধ্যে নির্মাতার কাছে অডিশন দিয়েছে বলেও জানা গেছে তবে সিনেমাটির অডিশন প্রক্রিয়া গোপনীয়তা রক্ষা করা হচ্ছে একটি সূত্র জানিয়েছে বাংলাদেশের নন্দিত অভিনেতা ও নাট্য নির্দেশক মামুনুর রশিদকে একটি চরিত্রে প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে